তোমরা যারা আছো তোমাদেরকে আরো কথা বলি, তোমাদের সম্বন্ধে অনেক খারাপ খারাপ কথা শোনা যায়। তোমরা নাকি আবার এই যে মোবাইল ওই আরো সর্ব নষ্ট হয়েছে, তোমরা প্রেম প্রেম করো, প্রেম করো ভালো, খারাপ না, প্রেম করো। কিন্তু প্রেম তো একজনের লোক করবা, এমনও শোনা যায় একজনের চার পাঁচজন পাঁচজনের লোক প্রেম করে। হোয়াট ইজ দিস? এটা তো ঠিক না। আমরা প্রেম করছি না করছি, কিন্তু একটা তো বিয়ে তো করছি, একটা লাভ বিফোর ম্যারেজ ও লাভ আফটার ম্যারেজ একটা তো হয়েছে, কিন্তু এরপরও তো এই একটার লই তো আছি। জানো কত বছর? ছাপ্পান্ন বছর যাব চলছে। ঘগড়া ফেসাদ হয়, ঘগড়া ফেসাদ হয়, তোমার তর্কাতর্কি গুলমাল টুলমাল হয়ে যায়, কিন্তু এরপর তো কোন রকমের ধাক্কায় দুঃখে তো ছাপ্পান্ন বছর গেছি গা, এবং শেষ পর্যন্ত এটা লই তার লোক মরার এখন তো আর তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তোমরা একটা লোকের প্রেম করে 15 দিন করে আবার আরেকটার লোকে করো, দিস শুড নট বি। এগুলি কিন্তু এবং এর পরিণামও খুব ভয়াবহ হচ্ছে, এবং প্রায় এখন ডিভোর্স এরকম মাননীয় প্রধান বিচারপতি এখানে আছে, এটা কি করতাম, ডিভোর্সের রেট অনেক বাইরে গেছে গা, ডিভোর্সের রেট অনেক বেশি হয়ে গেছে, এবং এইসব কারণে এগুলি বেশি হচ্ছে। এই ডিভোর্স রেটটা তো আসলে লক্ষণ তো ভালো না, এবং ডিভোর্স এমন হয় যে একটা বাচ্চা হয়েছে এরপরও ডিভোর্স করে হচ্ছে, তাহলে এই বাচ্চাটার ভবিষ্যৎটা কি, জাতিকে আমরা কোন দিকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, এগুলি হচ্ছে। চাকরি বাকরি যারা করে এদের বিরুদ্ধে হচ্ছে, খুব দুঃখজনক, লজ্জাস করে। এই ধরনের আমাদের কালচারে তো এত ডিভোর্স হওয়ার কথা না, এটা বিদেশে আমরা ইউরোপিয়ান কান্ট্রি আফ্রিকা ইউরোপের কথা চিন্তা করলে তো হবে না। আমরা তো আমাদের জাতি, আমাদের যে কৃষ্টি, এই সভ্যতা উপভ্যতা যেগুলি আমাদের রীতিনীতি দেওয়া যেগুলি আছে, এত তো এই ধরনের ডিভোর্স হওয়ার প্রচলন ছিল না। এই ধরনের এত হইতে পারত, হয়তো এবার দেখা যায় মানে একটা দুইটা তিনটা তিনটা চারটা গ্রামের মধ্যে একটা ঘটনা এমন একটা ঘটছে, এই ধরনের শুনছি আমরা, কিন্তু এখন অহরহ এই ঘটনা ঘটছে। সেই জন্য তোমরা প্রেম করার সময় যেটা মনে করো আজীবন থাকতে হবে এই মনে করো, আর নাহলে বাতাবাজি করো না প্রেমের নামে। তোমরা ছেলেদের কথা বলছি, মেয়েদের কথা বলছি, খালি ছেলেদের একলা দোষ দিলেই তো না, মেয়েদেরও এই ব্যাপারে অনেক ব্যাপার ভেজাল আছে। এরা মানে একজনের লোক মানে একসঙ্গে যদি এই দুই ছেলে তিন ছেলের লোকের দেখাতে আসি আসি তোমার সঙ্গে ভালোভাবে, এটা হলে তো হবে না। যার লোকে থাকবে একজনের লোকে থাকো, কি ছেলে কি মেয়ে এই ব্যাপারে তোমাদের সতর্ক থাকতে হবে। এই যে সামাজিক অবক্ষয়, এই অবক্ষয়টা তো দূর করতে হবে, এবং দূর করতে হবে তোমাদেরকে। এই সামাজিক অবক্ষয় দূর করার দায়িত্ব নেতৃত্ব তোমাদেরকে নিতে হবে, তোমাদেরকে আগিয়ে আসতে হবে, এর বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বলতে হবে, এবং যারা এই ধরনের করে তাদেরকে মানে ঘৃণা করতে হবে, ঘৃণা করতে হবে, তাদেরকে অ্যাভয়েড করতে হবে। এই ব্যবস্থা না হলে কিন্তু আমাদের আমাদের ভবিষ্যৎ আসলে ভালো হবে না। সুতরাং আমি আশা করি এই ব্যাপারে তোমরা উদ্যোগী হয়ে উদ্যোগী ভূমিকা তোমরা গ্রহণ